কি করছো? এটা মুরগির ঠ্যাং ছুলছি। মুরগির ঠ্যাং ছুলছো? হ্যাঁ গো। আরে আর বলো না, আজকে মাংসের দোকানে গিয়ে দেখি এত লাইন, দশমী তো আজকে, এত লাইন যে অত লাইন ঠেলে আমি আর মাংস আনতে পারলাম না। তো পাশে দেখি যে এত মুরগির ঠ্যাং পড়ে রয়েছে, তো আমি দোকানদারকে বললাম যে তা আমাকে ওইখান থেকে মুরগির ঠ্যাংগুলো দিয়ে দাও, আমি ওইটাই আজকে রান্না করব, আর খেতে যাওয়ার লাগে না। কি অবস্থা! এরপরে একদম কষিয়ে কষিয়ে রান্না করবো, তারপর খাবো, দারুণ লাগে। মাংসের ঠ্যাং নিয়ে চলে এসছো? আমার মাংস থেকে মাংসের ঠ্যাং খেতেই ভালো লাগে। বাবা, লোকে কি বলবে? লোকে যে যা বলুক তাতে কি আসে যায় বলো? সবাই খায়। সবাই খায়? হ্যাঁ সবাই খায়। কে বলেছে তোমাকে? ওরকম সবাই বলে, খাই না খাই না বাজে জিনিস, কিন্তু ঘরে ঘরে গিয়ে খোঁজ নাও, এটাই সবাই ভালো খায়। আমার তো দারুণ লাগে গো। তুমি ঠ্যাং খাবে, আমরা কি খাবো? তোমরা আজকে টেস্ট করে দেখবে, হেভি লাগে। এ বাবা, হেভি লাগে গো। কিরকম ঠ্যাং রাখবে? এই দেখো, উপরের এই যে চামড়াটা তুলে ফেলছি গরম জল দিয়ে, তারপরে রান্না করব। এই মুরগির ঠ্যাং আজকে সবাইকে খেতে হবে। একদম, অনেকটা নিয়ে এসেছি না। এই ওটা তিনটা চারটা পাঁচটা আছে।